দেখুন সৌদির বিরোধী অভিযান চালানোর মূল নায়ক সৌদি যুবরাজ কিনলেন বিশ্বের সবচেয়ে দামি বাড়ি বিশ্বের সবচেয়ে দামি বাড়ির মালিক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দু বছর আগে বাড়িটি কিনেছিলেন তিনি তবে এতদিন ক্রেতার নাম জানা না গেলেও রবিবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় দু বছর আগে ফ্রান্সের শ্যাটো লুইস নামের বাড়িটি ত্রিশ কোটি ডলারে প্রায় দুই কোটি টাকায় বিক্রি হয়েছিল তখন ফরচুন ম্যাগাজিন একে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি হিসেবে আখ্যা দেয় সাতান্ন একরের ল্যান্ডস্কেপে রয়েছে স্বর্ণপাতার ঝর্ণা মার্বেলের ভাস্কর্য এবং আঁকা বাঁকা গাছের বেড়ার দেয়াল যা গোলকধাঁধার সৃষ্টি করে প্রাসাদের চোখ ধাঁধানো ওই সব তথ্য জানা গেলেও তখন একটি তথ্য কেউ জানতে পারেনি আর সেটি হলো এর ক্রেতার নাম তবে এই সংক্রান্ত নথি বিশ্লেষণের মধ্য দিয়ে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন এর ক্রেতা একে সৌদি যুবরাজের অসংযত ক্রয়গুলোর একটি বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস পাঁচশো মিলিয়ন ডলার মূল্যের ইয়ট এবং ভিঞ্চি আকার চারশো মিলিয়ন ডলার মূল্যের চিত্রশিল্প ক্রয় নিয়ে সৌদি যুবরাজের বিরুদ্ধে বিতর্ক রয়েছে দেশের ভিতরে দুর্নীতিবিরোধী অভিযান চালানোর মধ্য দিয়ে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করে বিদেশে বিলাসিতা করছেন বলে উল্লেখ করেছে নিউ টাইমস সিআইয়ের সাবেক পরিচালক এবং লেখক ব্রুস ও লেইডেল বলেন তিনি নিজের সাফল্যমণ্ডিত ভাবমূর্তি গড়ার চেষ্টা করছেন তিনি দেখাতে চাচ্ছেন তিনি আলাদা চরিত্রে তিনি একজন সংস্কারক অন্তত সমাজ সংস্কারক এবং তিনি দুর্নীতিবাজ নন তবে এটা তার ভাবমূর্তির ওপর একটা ভয়াবহ আঘাত সপ্তদশ শতকে নির্মিত প্রাসাদটি বিং শতাব্দীর প্রযুক্তির মিশেলে আধুনিকায়ন করা হয়েছে এখানে রয়েছে মদ পানের কক্ষ মুভি থিয়েটার পানির নিচে স্বচ্ছ চেম্বার সহ নানা বিনোদনমূলক ব্যবস্থা এর ঝর্ণা সাউন্ড সিস্টেম লাইট এবং নিঃশব্দের এয়ার কন্ডিশনারগুলো আইফোনের মাধ্যমে দূর নিয়ন্ত্রিত